উচ্চবংশীয় নয়। সাদিক এগ্রোর ফার্মে মিলল 13 নিষিদ্ধ গরু। উচ্চবংশীয় গরু ও দেশের সর্বোচ্চ দামে ছাগলকে জড়িয়ে আলোচনায় আসা সাদিক এগ্রোর সাভারের ফার্মে নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির 13টি গরুর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার 1 জুলাই দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভানা ব্রিজ এলাকার ফার্মে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদিক এগ্রো ওই ফার্মের একটি ঘরে পরিকল্পিতভাবে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে আলোচিত ছাগলকাণ্ডের 15 লাখ টাকা দামের সেই ছাগলকে। এছাড়াও 5টি ব্রাহ্মা প্রজাতির গরু ও 7টি বাছুর সহ প্রায় 250 গরু রয়েছে। একই 12টি উট ও 2টি ঘোড়াসহ কয়েক হাঁস মুরগি ফার্মে দেখা যায়। দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, 2021 সালে বিদেশ থেকে আসা নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরু কাস্টমস থেকে জব্দ করে সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে পাঠানো হয়। সেখান থেকে গত রোজার ঈদে গরুগুলোর মাংস বিক্রির জন্য কমিটি করা হয় এবং মাংস বিক্রি করা হয়েছে। তবে আমরা খবর পাই সাদিক এগ্রোতে ব্রাহ্মা প্রজাতির গরু আছে। এরপর অভিযান চালিয়ে এই ফার্মের একটি শেডে 5টি ব্রাহ্মা প্রজাতির গরু ও 7টি বাছুরের সন্ধান মিলেছে। এরপর একটি ঘরে কাপড়ে আচ্ছাদনের ভেতরে 15 লাখ টাকা দামের ছাগলটি দেখা গেছে। সাদিক এগ্রোতে কিছু নথি পাওয়া গেছে যা আমরা জব্দ করেছি। এছাড়া নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরুর আমদানি ও উৎপাদন নিষিদ্ধ, তাই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে 2016 সালে দেশে আমেরিকান ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করা হয়, কিন্তু 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা গরু দেশে আনে সাদিক এগ্রো। সে সময় গরু আমদানির বৈধ কাগজ উপস্থাপন করতে না পেরে 3টি জাল নথি জমা দিয়েছিল সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। জাল নথি দিয়ে গরু আনার ওই ঘটনায় তখন মামলা হয়। আদালতের রায় আসে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষে, ফলে ওই 17টি ব্রাহ্মা গরু বাজেয়াপ্ত করে রাখা হয় কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে। এরকম আরও অনেক অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। গোলাম মুস্তাফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।